ডিয়ার নেবার, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম, সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনও তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়, এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়, মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সে কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল, একটা কেরিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে, আমার মা মারা গেছেন। এই এক অদ্ভুত অনুভূতি জানো, আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস ছয়েক আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি, ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি, পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না সেই। আর ছোটখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসছে অ্যালবাম বের করা। কি সাহস করে বের করে ফেলি, ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো, কি করি বলো তো, ক্যাসেটটা করব। এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। অর্ণব, নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট ক্যান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে, আই এম থ্রিলড, আই এম স্টান্ড, আই এম ওভারওয়েলমড, বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং, ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা, গো হ্যাড অ্যান্ড টেক ইট অফ। আমার মতামত যখন চেয়েছ তখন শুনতেই হবে। ইউ মাস্ট 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 ব্রিং আউট দিস অ্যালবাম, নো টু ওয়েজ। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি, অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না, ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে, নাম সৈয়দ ইকবাল। আমার মতেই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি, ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে, বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আর ওর দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেইলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও, আই মিন ইট, আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত এখন, আমি শান্তিনিকেতনে পৌষ মেলায়। গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজে গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। বলো
সুজন আমার ঘরে তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। For your letter. তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে। It's terrific. আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে, আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো, আমার আটখানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও এক পাতা। আরো নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। But jokes apart, I'm really thrilled at your success. তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে, তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ, কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনি মোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের শাড়িরা গাছ হয়ে ওঠো না কেন, ঘুম ধরা একশো কবিতা কবি হয়ে ওঠো না কেন, হাঁটি হাঁটি পা পাতে চলা এক ছুটে সবুজ পাহাড়, অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন, শুধু জিজ্ঞাসা থাকে এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে এক জিজ্ঞাসা। একটা গোল মেলে ভারী ছায়াটাও উধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যতা পূর্ণিমা হলো না তো আর, গ্রিল গেটে খেসা পাতা বাহার কালো সাদা হলো না কেন, অথবা কাঁচে যে গুলিটা পৃথিবী হলো না কেন, শুধু থাকে এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে এক জিজ্ঞাসা। আঁকা বাড়ি একা পড়ে আঁকার খাতায়, মেটে লাল রোয়াকের সিঁড়ি ধাপে ধাপে কালের পাতায়, আনমনা মন খারাপেরা গলি পথে দাঁড়াও কেন, এক টানা করি কাঠ পাখা ঝড় হয়ে ওঠে।